নমস্কার, সেভেন অফ এক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে রয়েছি ফেসবুক লাইভে, আমি পিয়ালি। আজকে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন পানিহাটিতে, এবং আপনারা জানেন আজকে আইএসসি এবং আইসিএসসির কিন্তু ফল প্রকাশ হয়েছে তিনটে নাগাদ, এবং ইতিমধ্যে আমরা সেন্ট জেভিয়ার্স এসে উপস্থিত হয়েছি। এবং আপনাদের জানিয়ে রাখি সেই খুশির খবর, আইসিএসসি থেকে এবছর একদম 99.4% নাম্বার পেয়ে এবং অল ইন্ডিয়ায় তারা থার্ড পজিশন হয়েছে, এবং সে হচ্ছে সিন্ধিনী। এবং তার পাশাপাশি কিন্তু আইএসসিতে থার্ড পজিশন পেয়েছে অল ইন্ডিয়ায়, সে হচ্ছে সিলভিয়া। অবশ্যই তাদেরকে আমরা পেয়ে গেছি, কেমন লাগছে তাদের সঙ্গে কথা বলে নেব। একদম তোমার সাথে কথা বলছি, খুব ভালো লাগছে। আমি রেজাল্টটা পেলাম তিনটের সময়, তো এক্সপেক্ট করেছিলাম, পরীক্ষা দেওয়ার পর মনে হয়েছিল ভালো হয়েছে, ওরমই মানে ভালো হয়েছে রেজাল্টটা, আমি পেয়ে খুশি হয়েছি। আমি প্রত্যেক দিন 7 to 8 hours পড়ি, মাঝে মাঝে টিউশন থাকার জন্য সেইটা একটু মানে হয় না 7 to 8 hours, বাট আমি চেষ্টা করি যখনই টাইম পাচ্ছি পড়ি। বাড়ি থেকে আমি ফুল সাপোর্ট পেয়েছি, আমার পেরেন্টসরা খুব সাপোর্টিভ, আমার মা আমার সব জায়গায় নিয়ে যান টিউশনে, তো ওই দিকটার থেকে আমি খুব ভালো সাপোর্ট পেয়েছি। আমার বাবাও আমায় সাপোর্ট করেছেন, আমার গ্র্যান্ড পেরেন্টসের মধ্যে গ্র্যান্ড মাদার শুধু আছেন, উনিও আমায় খুব ভালোভাবে সাপোর্ট করেছেন। উনি আমার রেজাল্টটা ফার্স্টেই জানলেন, খুব খুশি হলেন, তো ওটা দেখে আমিও খুশি হলাম। স্কুলের টিচাররা স্পেশালি বলতে হয়, আমার স্কুল আমায় খুব সাপোর্ট করেছে, ওয়ার্কশপসগুলো যেগুলো অর্গানাইজ হয়েছিল সেগুলো খুব মানে ইউজফুল লেগেছিলো আমার, ওখান থেকে আমি কি পয়েন্টস পেয়েছিলাম এই জন্য, আর টিচার্সরা আমায় ভালোভাবে গাইড করেছেন, তো এই দিক থেকে আমি সাপোর্ট পেয়েছি স্কুলের থেকে। ভবিষ্যতে আমি ডক্টর হতে চাই, আমি নিট পরীক্ষার জন্য প্রিপেয়ার করছি এখন। একদমই। এরপর আমরা, তোমার নাম? সিলভিয়ানাথ। আমার তো খুবই ভালো লাগছে অবভিয়াসলি, কিন্তু মানে আমি বলতে চাই যে এটা এক্সপেক্টেড ছিল না। আমি অবভিয়াসলি পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছিলাম যে ভালো হয়েছে, বাট এতটা হবে আমি এক্সপেক্ট করিনি সেটা, সো একটা ওভারওয়েলমিং ফিলিংও আসছে। আমার লাইক এরকম কোনো ব্যাপার নেই যে দিনে এত ঘন্টা পড়তে হবে বা কিছু, লাইক আমি একটা গোল সেট করি যে এই এই জিনিসগুলো আমাকে আজকে কমপ্লিট করতে হবে, তো সেই হিসেবে যতটা টাইম লাগে। আমার বাড়ির লোক খুবই সাপোর্টিভ, আমার বাবা মা স্পেশালি, আমার দিদি যে আমার অবভিয়াসলি আমার ইন্সপিরেশন, আমার দিদিও এই স্কুলে টপার, সো বাড়ি থেকে আমার বাড়ির অ্যাটমসফিয়ারটা এরমই ছিল যে সব কিছু নিয়ে দিদায় শেয়ার করা যায় এরকম, সো বাড়ি থেকে তো সাপোর্টটা অবভিয়াসলি সবসময়তেই ছিল। আর্টস নিয়ে, আর্টসের সাথে অবভিয়াসলি সবসময় একটা ট্যাবু অ্যাটাচ করা থাকে যে আর্টসের স্টুডেন্টস বেশি পড়তে হয় না, বাট আমি আমি মনে করি যে যে একটা মানুষ যেটাতে এক্সেলেন্স অ্যাচিভ করবে, যে একটা যে কাজটা করতে ভালোবাসে সেটা যে কোনো স্ট্রিমেই হতে পারে, সেটা এরকম নয় যে আর্টস, হিউম্যানিটি, আর্টস, সায়েন্স বা কমার্স, যে কোনো স্ট্রিমেই এখন আর সেই যে স্টিরিওটাইপটা যে আর্টস নিয়ে চাকরি পাওয়া যায় না বা কিছু, আই থিঙ্ক এটা অনেক পুরনো হয়ে গেছে, তো আমাদেরও প্রোগ্রেস করা উচিত অ্যান্ড আমাদের মেন্টালিটিটাকেও আমাদের এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এখন সব স্ট্রিমেই চাকরি আছে, সব কিছুতেই করা যায়, জাস্ট নিজের পারফরমেন্সটা ভালো রাখতে হবে। আমি এখন কারেন্টলি সিউইটি যে সেন্ট্রাল ইউনিভার্সিটি এক্সামটার প্রিপারেশন নিচ্ছি, আমার দিল্লি ইউনিভার্সিটিতে যাওয়ার খুব ইচ্ছা, সেখানে আমি পল সায়েন্স অনার্স করে আমি সিভিল সার্ভিসে যেতে চাই। কতটা হেল্প বলতে, স্কুলেরই অবভিয়াসলি অনেকটা ক্রেডিট আছে, টিচার্সদের সহযোগিতা ছাড়া তো এটা হতো না, ক্লাসে নির্দ্বিধায় পড়া জিজ্ঞেস করা অ্যান্ড অল সব কিছুই ছিল স্কুল থেকে একটা মানে কী বলবো, একটা সাপোর্ট বেস ছিল যেটা সবসময়তে কনস্ট্যান্ট ছিল, কোনো সময়তেই সেটা সরে যায়নি আর কি, তো স্কুলের সাপোর্ট প্লাস ফ্যামিলি সাপোর্ট প্লাস আমার ফ্রেন্ডদের সাপোর্টের জন্যই আজকে এইটা মানে এই রেজাল্টটা আমি পেয়েছি। অবভিয়াসলি বাড়ির লোক খুশি, বাড়ির লোকের কাছেও এটা আনএক্সপেক্টেডই টু সাম এক্সটেন্ট, কিন্তু হ্যাঁ এখন তো অবভিয়াসলি খুশি হবেই। অবশ্যই কথা বললাম, কিন্তু এবার পাশাপাশি আমরা একটু টিচার্সদের সঙ্গে কথা বলে নেব, কারণ যাদের হাতে তৈরি হয়, একটা শিশু স্কুলে আসেন এবং তারপর বাবা মার পাশাপাশি গুরু যাদের মানা হয় সেই টিচার, আমরা একদম প্রিন্সিপালের সঙ্গে সরাসরি কথা বলে নেব। ম্যাডাম, আজকে বাচ্চাদের এই সফলতা খুব ভালো লাগছে, আর মাদার্স ডেতে এরকম একটা উপহার তো ভালো লাগছে, কারণ সেন্ট জেভিয়ার্সের এটাই বিশেষত্ব যে এটা আমরা বলি যে যেন হোম অ্যাওয়ে ফ্রম হোম, সত্যি তো স্কুলে যখন ঢুকবেন
মনে হবে না যে একটা অন্য জায়গায় এসেছি, বাচ্চাদের এরকমই একটা ফিলিংস হয়। বা জেনারেলি আমাদের মতো স্কুলে হলে কি হয় যে টিচারদের সঙ্গে মেশে না এরকম না, আমাদের স্কুলে বোধহয় সেই সেরকম কোনো লক্ষণ রেখা নেই। ওরা রাত 12টার সময় আমাদেরকে ফোন করে জিজ্ঞাসা করতে পারে যে এটা পড়বো না ওটা পড়বো, কীরকম আনসার হবে কি হবে, প্রতিনিয়ত ভাবা হচ্ছে। তাদেরকে বলবো যেটা তোমাদের ভালো লাগে সেটা নিয়ে পড়ো। অলরেডি সিলভিয়া তো বলেছে এবং সেটা আমি প্রতিনিয়তই বলি, প্রত্যেক দিন বলি যে শুধু বিজ্ঞান শাখা নয় বা শুধু ডাক্তার হলেই জীবনে সাফল্য পাওয়া যায় সেরকম কিছু নয়, যেটাই তুমি ভালো করবে সেটা নিয়ে এগিয়ে যাও। লেখাপড়া ভালো না লাগে ঠিক আছে, খেলায় সাফল্য পেলে সেটাই এগিয়ে নিয়ে যাবে, গান ভালো লাগলে সেটা করো, কিন্তু যেটাই তুমি ভালো করতে পারবে সেটা তুমি করো, ভালো সেখানে যেন ফল পাও সেভাবেই এগিয়ে যাও। কারণ মাঝখানে আটকে থাকার থেকে যে বিষয় নিয়ে পড়ে তুমি সাফল্য পেতে পারো সেটা নেওয়া অনেক বেশি ভালো, এবং বাবা মাকেও সেই বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা করতে হবে, এটাই হচ্ছে নতুন যুগের কথা। অনেক ধন্যবাদ, এটা সত্যি একটা শিক্ষণীয় ব্যাপার। কারণ আমরা সবসময় দেখতে থাকি যে বাবা মারা বলেন যে পড়াশোনার জন্য চাপ দেওয়ার জন্য কিংবা পড়াশোনা নিয়ে এগোতে হবে, কিন্তু এখান থেকে আমরা সত্যি একটা অদ্ভুত জিনিস জানতে পারবো, শুধুমাত্র পড়াশোনা নয়, অর্থাৎ যে জিনিসটায় আমি ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো, যেটা আমার ভালো লাগে সেটা নিয়ে যাতে বাচ্চারা এগিয়ে যায়, সেই কিন্তু অনুপ্রেরণা দিলেন আজকে সেন্ট জেভিয়ার্সের প্রিন্সিপাল ম্যাডাম। অবশ্যই আমরাও আশাবাদী যে পড়াশোনার পাশাপাশি আরও অন্যান্য যে স্ট্রিম রয়েছে, খেলা রয়েছে, গান রয়েছে, নাচ রয়েছে, সেই জায়গাতেও প্রথম স্থানে সেন্ট জেভিয়ার্সের নাম আসুক। অবশ্যই আমরা এবার কথা বলে নেব আমাদের দুটি ম্যান ব্যানার্জির সঙ্গে, এখানকার জেনারেল সেক্রেটারি। স্যার কেমন লাগছেন? খুব ভালো লাগছে, স্বাভাবিকভাবেই খুব ভালো লাগবে। আমরা বাচ্চারা কি করবে সেই দিকে আমরা সারা বছর তাকিয়ে থাকি যে ওরা কি করবে, আর ওরা যখন ভালো কিছু করে আমরা খুশি হই। শুধু লেখাপড়ায় না, নাচে, গানে, খেলাধুলো, যেখানেই ওরা অল ইন্ডিয়া পারফরমেন্স করছে, কিছু না কিছু প্রাইজ আনছে, ছবি আঁকা, আর্টে, এইসব বিভিন্ন ব্যাপারে। আর আমাদের ভালো লাগা তো ওদেরকে নিয়েই, ওরা ভালো করলেই আমাদের খুব ভালো লাগে, আমাদের মনে হয় যে আমরাও কিছু করলাম, ওদের করার একটু হয়তো অংশীদারিত্ব আমরা ওইভাবেই নিয়ে নিই। আজকের সিবিএসই এবং আইসিএসএর রেজাল্ট, এবং সত্যি কথা বলতে গেলে যে আজকের এই বিশেষ দিনে শুধুমাত্র লেখাপড়া পাশাপাশি এই সেন্ট জেভিয়ার্স স্কুলে দাঁড়িয়ে কিন্তু একটা জিনিস আমরা আরও শিখলাম, আমরা দুই স্টুডেন্টের পেরেন্টসের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। কারণ স্কুলের যারা শিক্ষকরা রয়েছেন তাদের সঙ্গে তো কথা বললামই, এবং তার পাশাপাশি বাড়ির লোক কতটা খুশি তাদের সঙ্গে আমরা কথা বলব। আমরা দুজনকে বলবো তাদের মায়েদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। আন্টি কেমন লাগছে? মানে ভাষা নেই বলে বোঝাবার, আমি তো পুরো কেঁদেই ফেলেছি যখন শুনলাম। না না না, আমাকে পড়া নিয়ে কোনো দিন কিছু বলতে হয়নি, কেন 12 পড়ে তো নিজের পড়াটা নিজেই করতো, আর ও ম্যাক্সিমাম ধরুন 1.5 ঘন্টা পড়তো সারাদিনে। হ্যাঁ হ্যাঁ, ও মানে আর মানে ভাষা দিয়ে বলে বোঝাতে পারবো না, ওর বাবা, ওর দিদি, ওর মামা,
গোপানাথ। আমরা আরও একজন প্যারেন্টসের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। জানি যে আজকে খুব খুশির একটি দিন, কারণ মেয়ে আজকে এত ভালো রেজাল্ট করেছে। কেমন লাগছে অল ইন্ডিয়া ট্রিপ? খুবই ভালো লাগছে, এবং একটা এক্সপেকটেশন ছিল আর কি, কিছু একটা র্যাঙ্ক করবে, তো মোটামুটি করতে পেরেছে, ভালো লাগছে খুব। পড়াশোনা নিয়ে মোটামুটি ছোটোবেলা থেকেই সিরিয়াস, তো এই বিষয়ে কিছু খুব একটা কিছু বলতে হয়নি, তবুও মাঝে মাঝে একটু আধটু বকুনি খেতে হয়েছে ফোন নিয়ে বিশেষ করে। সুতপা মিত্র, আমরা দেখলাম যে আমরা দেখলাম যে আজকের এই খুশির দিনে মারাও এসে সামিল হয়েছে, বাবা মাদের বাচ্চাদের এই আনন্দের মুহূর্তে। তারা কিন্তু নিজেদের প্যারেন্টস মা বাচ্চাদের কিন্তু মিষ্টি মুখ করাচ্ছে, এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন 7 ইয়ার্সের পর্দায়। অবশ্যই কংগ্রাচুলেশন জানাই সিলভিয়া এবং সিনজেনিকে, তারা আগামী দিনে এগিয়ে যাক, আরও তাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ হোক, এবং সেন্ট জেভিয়ার্সের স্কুল থেকে আরও স্কুলের মুকুটে যাতে আরও নয়া পালক যুক্ত হয় অবশ্যই সেই প্রার্থনা করব। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী আপডেট দেখতে অবশ্যই চোখ রাখুন 7 আওয়েক নিউজের পর্দায়। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। ক্যামেরায় শ্যামলেন্দু পালের সঙ্গে পিয়ালি দত্তের রিপোর্ট, 7 আওয়েক নিউজ, জয় হিন্দ।